নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিহিংসা ছাড়া আর কি সাধারণ মানুষ বুঝতে মানুষ দেখুক দেখুন আমাকে আসতে বলেছে আমাকে ফিজিক্যালি অ্যাপিয়ার করার জন্য সামান দেওয়া হয়েছিল অ্যালং উইথ সার্টেন সেট অফ ডকুমেন্ট আমি চাইলে ডিভিশন বেঞ্চের অর্ডারের মতো তার সাথে কমপ্লাই করে আমি লিখে পাঠিয়ে দিতে পারতাম যে আপনারা নথি দেখে তারপর প্রয়োজন হলে আমাকে কল করুন বাট আমি বারবার বলেছি যে আমাকে যখনই রাখবে আমার লোকানোর কিছু নেই আমি আগেও এসেছি এমনকি আমি দিল্লিতেও গেছি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে কলকাতায় ট্রান্সফার করেছে তারপর দিল্লি থেকে যখন ইডির তদন্তকারী অফিসারটা কলকাতায় এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে আমি এসছি উপস্থিত হয়েছি আগামী দিনেও যদি চাই উপস্থিত হব আমি চাইলে আজকে আমার আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ যারা রয়েছে আমার লিগাল টিমের যারা রয়েছে তারা আমাকে বলেছিল আজকে না হওয়ার কারণে। তারা বলেছিল যে খালি পাঠিয়ে দিতে এবং আমি যাতে শশরীর উপস্থিত না হই কিন্তু আমি বিশ্বাস করি আমার লুকানোর কিছু নিয়ে আমাকে যখন যা জিজ্ঞেস করেছে আমি উত্তর দিয়েছি এবং আমি এটাও বলেছি যে দরকার হলে আমার স্টেটমেন্ট আমি কি বলেছি কি না বলেছি সেটা করে তোলা জমা দিতে পারে সুতরাং আজকেও আমি তাই বলে এসছি তারা মনে করেছে এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার পাতার নথি দেখতে তাহলে সময় লাগবে তারা এই নথি দেখে যদি আবার মনে করে যে আমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে লাগবে আমি আসুক চালাকিটা আজকেও বেশ করেছেন অভিষেক প্রিয় দর্শক আমি সবে ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ প্রিয় দর্শক আজকে অভিষেক ব্যানার্জিকে তলব করেছিল ইডি এমনটাই জানি আমরা অ্যাকচুয়ালি কি নোটিশ পাঠানো হয়েছিল সেটা কিন্তু আমরা কেউ দেখিনি আর অন্যান্য সময়ে অভিষেক ব্যানার্জি একেবারে নোটিশটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে থাকেন কিন্তু এবার সেটা করেননি ফলে অ্যাকচুয়ালি নোটিশটা কি ছিল তা আসতে হতো নাকি শুধুমাত্র তথ্য চেয়ে পাঠানো হয়েছিল জানি না জানিনা না কি ছিল নোটিশটা উনি ওনার মতো করে দাবি করেছেন যে তলব করা হয়েছে ডেকে পাঠানো হয়েছে তথ্য চাওয়া হয়েছিল আমি নাই আসতে পারতাম আমার আইনজীবীরা বারণ করছিলেন যেতে হবে না কারণ যেহেতু ডিভিশন বেঞ্চ বলেছে যে আগে তথ্য পাঠানো হবে সেগুলো খতিয়ে দেখে যদি এজেন্সি চাই যেটা করতে তখন আসতে হবে তো ডিভিশন বেঞ্চের অর্ডারের কথা অনুযায়ী আমি তথ্যগুলো পাঠিয়েই আমি ক্ষান্ত থাকতে পারতাম যেটা বলার চেষ্টা হয়েছে আমি নাই আসতে পারতাম কিন্তু না আইনজীবীরা মানা করেছেন তা সত্ত্বেও আমি এসছি আমার কোনো কিছু লোকানোর নেই সেজন্য আমি এসছি মানে বিরাট আর কি একেবারে উদ্ধার করে দিয়েছেন এসে এমন একটা বলার চেষ্টা তো আমি এসছি আমি সব জমা করেছি সাড়ে পাঁচ না ছ হাজার পাতার ডকুমেন্ট জমা করেছেন আবার একটা একটা জায়গায় বলেছেন যে আমি অল আমার কি সাধ্যের মধ্যে নাকি মানে অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি করেছি আমি শুধু ভাবছি দিনের দিনের পাতার ডকুমেন্ট করে ফেললেন নোটিশ তো আমরা কবে শুনলাম অ্যাকচুয়ালি কালকে শুনলাম নোটিশের কথাটা যাই না উনি কখন কি পেয়েছেন একদিন দেড় দিনের ব্যাপার তো তার মধ্যে মানে যা যা চাও হয়েছিল তো তার ছ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট জোগাড় করে ফেললেন আরে করতেও তো সময় লাগে তো যাই হোক সেই সেসব নথি নিয়ে উনি আজকে চলে গিয়েছিলেন এবং আমরা হয়েছিলাম যে মানে জেরা টেরা হবে লং জেরা হবে উনি বেরিয়ে আসবেন রাত্রি নটা দশটার সময় এসে এক ঘন্টা প্রেসমিট করবেন বাপরে বাপ সকালে তো ওনার যাওয়া নিয়ে খবরটা আপলোড আমি যখন করলাম আমি তা দেখিনি যে উনি বেরিয়ে চলে এসছেন আমি যখন আপলোড করেছি সকালে যে উনি গেছেন ইডি দপ্তরে তারপরেই দেখছি যে ওই একটা দুটো কমেন্ট আমি যখন মানে প্রথম দিকে যখন এসছে কমেন্টগুলো আমি একটা একটা মানে গোটা পাঁচে কমেন্টের মধ্যে দেখছি একজন কেউ লিখেছেন যে উনি তো বেরিয়ে চলে এসেছে আমি তো অবাক হয়ে গেলাম এরকম তো কখনো দেখিনি আর এত দ্রুত বেরিয়ে আসা কারো ক্ষেত্রে শুনিওনি আবার এই একটা ভারী কেস যাকে আমরা অতীতে দেখেছি যে ঢুকলে মোটামুটি আট দশ ঘন্টা থাকেন আর এক ঘন্টার মধ্যে বেরিয়ে চলে এলেন কি হলো ইডি এত তাড়াতাড়ি কেন ছেড়ে দিল আমি কথা কথা সেটিং সত্যি দেখছি অবাক হয়ে গেছি যে আপলোড করে উঠলাম মানে করার সময় পেলাম না তার মধ্যে বেরিয়ে চলে এলেন এক ঘন্টার মধ্যেই সত্যি বেরিয়ে চলে এসছেন এক ঘন্টার মধ্যে আমি পরে আবার দেখলাম তো আমি তারপরে শুনছিলাম ওনার বক্তব্য অনেক কথা বলেছেন তো দর্শক এখন বিষয়টা কি তাহলে দাঁড়ালো তাহলে কি ইডি তাকে ছেড়ে দিল তাহলে কি সত্যি ওই সেটিং ফিটিং কেস কিন্তু সেটিং ফিটিং হলেও একটা চক্ষু লজ্জা লোক লজ্জা বলেও তো কিছু আছে এজেন্সি এত দ্রুত ছেড়ে দেবে এক ঘন্টার মধ্যে সেটিং ফিটিং হলেও সেটিং ফিটিং হলেও তো চা কপি খাইয়ে তো কয়েকটা ঘন্টা তো রাখবে তবেই তো মানুষজন বুঝবেন যে হ্যাঁ কাজ হচ্ছে কিন্তু সেটিং যারা সেটিং করবেন তারাও তো একটু কৌশল করবেন তাহলে এক ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন এক ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন আর উনি যেভাবে বেরিয়ে এলেন বুক ফুলিয়ে ক্লিন চিট নিয়ে ফিরছেন ধোয়া তুলসী পাতা হয়ে যেন ফিরছেন এমন একটা অ্যাটিটিউড দেখিয়ে মানে বেরিয়েছিলেন যাওয়ার সময় গাড়ি করে ঢুকে পড়েছিলেন পরে যখন বেরো তখন আবার হেঁটে হেঁটে এসে প্রেসের সামনে বক্তব্য রেখেছেন এক ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে বলে কি একেবারে ক্লিন চিট হয়ে গেল নাকি মানে কি কি বলতে চাইছেন মানুষ দেখুন দেখুক আবার এক সাংবাদিক বেশ পছন্দের একটা প্রশ্ন করেছিলেন আপনার ক্ষেত্রে এত দ্রুত ডাক কেন দ্রুত ডাক তারা হুড়ো কেন না কি বললেন একটা তারা হুড়ো কতদিন ধরে কি চলছে জানেন না পছন্দের প্রশ্ন করেছেন উনিও উত্তর দিয়েছেন হ্যাঁ মানুষ দেখছেন মানুষ কি দেখছেন সেটা মানুষই জানেন আমরাও বুঝছি কিন্তু যেভাবে বেরিয়ে এলেন এক ঘন্টার মধ্যে এই নয় যে আপনাকে ক্লিন চিট দিয়ে দিল এজেন্সি আমরা বুঝতে পেরেছি আমি জানি না আপনারা আপনি কি বোঝাতে চাইলেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ এটুকু যে আপনি খানিকটা কৌশল করেছেন আপনি এমন একটা ভলিউম ডকুমেন্ট জমা করে এসছেন মানে জমা দিয়েছেন ওটা কোনো এজেন্সির পক্ষে সম্ভব নয় সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো দেখবে আর আপনাকে প্রশ্ন করবে এটা কখনো সম্ভব নয় আর এইরকম একটা এজেন্সি এতটা কাঁচা কাজ করবে না ওই জাস্ট চোখের সামনে একবার চোখ গুলাবো আর প্রশ্ন করব তারা স্টাডি করবে না খতিয়ে দেখবে না যেটা করতে শুরু করে দেবে আর আপনিও ব্যাস ফাঁকতালে বেরিয়ে যাবেন ওই ধোঁয়াশা ধোঁয়াশা প্রশ্ন হবে কারণ পুরোপুরি স্টাডি না করলে এজেন্সি কি কংক্রিট প্রশ্ন করবে ধোঁয়াশা ধোঁয়াশা প্রশ্ন করবে তারা হোড়ো করে করবে তখন আপনিও সুযোগ পাবেন সহজে বেরিয়ে আসার বা ওই বাইপাস করে চলে যাবার এতটা এতটা কি ইজি নাকি এজেন্সি কি এতটা কাঁচা নাকি এজেন্সি সম্পর্কে আমাদের প্রশ্ন অনেক রয়েছে কিন্তু এতটা কাঁচা কাজ করবে আপনি সাড়ে ছ কত সাড়ে পাঁচ না ছ হাজার পিসটার ডকুমেন্ট জমা করলেন আর ওই নিয়ে বসে পড়বে আপনার সঙ্গে ক্লাসে তারা স্টাডি করবে না প্রথমত আদৌ আপনাকে ডাকা হয়েছিল হয়েছিল কি না নাকি শুধু ডকুমেন্ট চা হয়েছিল এটা আর তার আগে আরেকটা কথা আপনাকে একদিন না দুদিন আগে নোটিশ পাঠিয়েছে আপনি সাড়ে পাঁচ ছ হাজার পিসটার নথি জমা করে দিলেন তাহলে যখন ওই দশ অক্টোবর তাই না ওই কোটের একটা নির্দেশ না ডকুমেন্ট জমা করার তাহলে তখন কি জমা করেছিলেন আপনাকে যেসব তথ্য জমা করার কথা বলা হয়েছিল তখন তাহলে কি জমা করেছিলেন যে আরো ছ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট জমা করতে হয়েছে আপনাকে তার মানে আপনি তখন ঠিক মতো করে ডকুমেন্ট জমা করেননি তাই এজেন্সি আরো আরো কিছু জানতে চেয়েছিল ডকুমেন্ট চেয়েছিল সেইগুলো এখন আপনি আবার দিয়েছেন দিয়েছেন বলতে কি আপনি রেডি হয়তো রেখেছিলেন দেবেন বলে আবার ডাকলে দেব আবার বললে দেব এখন ওইগুলোই থাক তা হলে নোটিশ হলো সঙ্গে সঙ্গে আমি তো অবাক করছি সাড়ে পাঁচ ছ হাজার পৃষ্ঠা ছেলে খেলা এই সাড়ে পাঁচ ছ হাজার পৃষ্ঠা ডকুমেন্ট একদিনের নোটিশে জোগাড় করা ছেলে খেলা আর সেইগুলো সামনে এলে এজেন্সি কি ওই মানে কি ওই এরকম ভলিউম রাখা থাকবে দর্শক বুঝুন ছ হাজার পৃষ্ঠা মানে কতটা হতে পারেন বলুন তো হতে পারে বলুন তো ভলিউমটা তো এইটা দেখে এটা দেখবে পড়বে না ওনাকে প্রশ্ন করবেন যারা অফিসার কি করে করবেন তাই ছেড়ে দিয়েছে মানে এজেন্সি তাই ছেড়ে দিয়েছে ওনাকে জেরাই করা হয়নি এই নয় যে উনি ক্লিন চিট নিয়ে আসছেন উনি যা জমা করেছেন সেগুলো স্টাডি করা হয়নি তাই ওকে ওনাকে প্রশ্ন করার সুযোগ হয়নি আজকে এবার যদি ওটা হয়ে থাকে আমি আবার বলছি যদি ওনাকে প্রশ্ন করার জন্য ডাকা হয়ে থাকে না করে ছেড়ে দেওয়া তার মানে যেহেতু উনি এত ডকুমেন্ট জমা করেছেন ওইগুলো এখনো স্টাডি করা হয়নি স্টাডি করতে হবে ছ হাজার দেখতে হবে তারপর তারা আমি এটুকু বলতে পারি ডাক আপনি পাবেনি ডাক আপনি পাবেনি আজকে চলে এসছেন এক ঘন্টার মধ্যে বুক ফুলিয়ে একেবারে বিরাট করেছেন এসেছেন উদ্ধার করে দিয়েছেন আপনার কাছ মানা করা হয়েছিল আপনার আইনজীবীরা কি মানা করেছিলেন তাতেও এসছেন অন্যদিকে যাতে আসতে হয় সেই জন্য আইনজীবীদেরকে দিয়ে আদালতে যান এখন বলছে মানা করেছেন তাও উনি এসছেন ওনার লোকের কিছু নেই সব উল্টোপাল্টা লাগছে যে আমার আমার তো সব উল্টোপাল্টা লাগছে যেখানে না আসার জন্য আদালতের দ্বারস্থ হন কেস থেকে মুক্ত হওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন সেখানে বলছেন যে আইনজীবীরা মানা করেছেন তার সত্ত্বেও এসছেন এখানেই তো প্রশ্ন এখানে তো ডাল মেকুচকালা হ্যাঁ মনে জাগছে তার মানে কি তার মানে উনি যে আমি আজকে যাবো আর চলে আসবো একটা ভলিউম নিয়ে যাবো ওটা স্টাডি করতে সময় চলে যাবে ফলে আজকার জেরার থাকবে না আমি সহজে চলে আসতে পারবো কিন্তু আমি দেখাতে পারবো আমি তো গেছি এর পরে বারে না গেলেও হবে দর্শক আমরা যেন কোথাও মনে হচ্ছে এবং সেই জন্য আমি আমরা দেখতে চাই এর পরের যখন ডাকটা আসবে তখন এতটা সহজে উনি যান কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবার তো উনি গেছেন সহজে গেছেন এক চান্সে চলে গেছেন উনি ভালো করে জানতে যে যে ভলিউমের ডকুমেন্ট নিয়ে যাচ্ছি কিছুই আজকে আমার বিরুদ্ধে করতে পারবে না চলে যায় এই তালে চলে যায় দেখাতে পারবো গেছি কিন্তু এই এই যে ছ হাজার যে মেটেরিয়াল দিয়ে আসছেন সেটাকে স্টাডি করে এবার যখন এজেন্সি ডাকবে খটকা অনুযায়ী যদি ডাকে যদি এজেন্সি ডাকার সাহস দেখায় আমি বারবার এজেন্সির সাহস এজেন্সির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছি আজও তুলবো যতদিন না দেখতে পাচ্ছি প্রপার অ্যাকশন মাথা পর্যন্ত যতদিন না তো পরে যখন স্টাডি করে ডাকবে তখন দেখবো অভিষেক ব্যানার্জি কতটা বুক বাজিয়ে যাচ্ছেন কতটা বুক বাজিয়ে ফিরছেন যদি এজেন্সি ঠিকঠাক ভাবে আমি আবার বলছি বুক বাজানো কেস আমরা দেখছি এজেন্সির ঢিলেমির জন্য এজেন্সির একটা ঢিলেঢালা ব্যাপারের জন্য কিন্তু যেসব ডকুমেন্ট বলা হচ্ছে সামনে এসছে তাতে করে কিন্তু এজেন্সি অনেক কড়া পদক্ষেপ নিতে পারে এটা আমাদের ধারণা তো যাই হোক এবার যা হলো হলো আমি বলছি পরের বারে ডাক্তারে অভিষেক ব্যানার্জি আদালতে দ্বারস্থ না হয়ে ডাকার সঙ্গে সঙ্গে কতটা যান সেটা কিন্তু আমরা দেখব। আর যে ডকুমেন্ট জমা করেছেন আর কি কি ডকুমেন্ট জমা করতে বাকি রয়েছে সেই সব নিয়ে এজেন্সি কি পদক্ষেপ করে সেটা আমরা দেখব আর যে ডকুমেন্ট জমা করেছেন তার মধ্যে সেই ডক কতটা অরিজিনাল রয়েছে আর কতটা ম্যানিপুলেট করা রয়েছে পরবর্তীকালে সেটাও এজেন্সি খতিয়ে কি পায় সেটাও আমরা দেখব তারপর আমরা সিদ্ধান্তে আসবো আজকে ছেড়ে দেওয়াটা এটা কোনো ম্যাটারই করে না আজকে ছেড়ে দেওয়াটাতে আমরা এজেন্সির সেটিং ফিটিংস নিয়েও ভাবছি না কারণ আজকে কিছু ম্যাটারই নয় এটা উনি একটা বিরাট ভলিউম দিয়ে এসছেন আজকে ডাকা হয়েছিল যে ওনাকে আসতেই হবে এটাও আমরা জানি না উনি নোটিশ দেখাননি কি ভলিউম চাওয়া হয়েছিল কি ডকুমেন্ট সেটাও উনি নোটিশ আমাদের সামনে আনেননি আর এজেন্সিও দেখায়নি এজেন্সিকে তো এমনিতেই বালন করা হয়েছে এসব নিয়ে কিছু বলা যাবে না ওনাদের ক্ষেত্রে বিশেষ করে সুতরাং ফলে আমরা বুঝতে না যে অ্যাকচুয়ালি কি আজকে বলা হয়েছিল যদি ডকুমেন্ট জমা করার কথা থাকে তাহলে জেরা করার কথা ছিল না আজকে উনি চলে আসছেন হয়তো সেই সুযোগটা নিয়েছেন যে আজকে তো বেশি কিছু হবে না চলে যায় আমার দর্শক বারবার আমি যেটা বলার চেষ্টা করছি হয়তো সেই জন্য এসছেন ফলে এটাকে ওইভাবে ভাবলে হবে না যারা ভাবছেন যে দূর ইডি কি করলো এক ঘন্টার মধ্যে কেন ছেড়ে দিল আরে ইডি এত কাজ করবে কেন স্টাডি করবে না কি জমা জমা করেছেন উনি দেখবেন না দেখ ভালো করে দেখলেই তো মাল ধরা পড়বে অনেক কিছু আমাদের ধারণা যেটা ফলে দর্শক আজকের এক ঘন্টাকে নিয়ে অনেকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাঘের কেউ কেউ আর বলছেন বাঘের বাচ্চা গেলে নেলেন এই বাঘের বাচ্চা অনেক বাঘের বাচ্চা ভেজা বিড়াল হয়ে গেছেন কেসটা কিন্তু আমরা দেখেছি বাঘের বাচ্চা বিড়াল হয়ে যাবেন যখন সময় আসবে আজকেরটা বাঘের বাচ্চা হয়ে বেরোনোর কোনো ব্যাপার নয় আজকে মানে এজেন্সির পক্ষে সম্ভব ছিল না তাকে ওই খুঁট মানে খুঁতিয়ে খুঁতিয়ে প্রশ্ন করার করবে এজেন্সি স্টাডি করছে আমার ধারণা দর্শক এজেন্সি নিশ্চয়ই আবার ডাকবে এটা আমি আবার ডাকবে আমি তখন দেখবো এই ব্যক্তি কতটা বুক ফিলিয়ে যাচ্ছেন দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় আপনারা কি আজকে আশাহত হয়েছেন দেখুন ভাবনা তো আমাদের আমাদেরও অনেক কিছু ছিল কিন্তু পরে যা বুঝলাম ব্যাপারটা ওই রকম ছিল না তবে আছে হবে এত আশাহত হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ প্রশ্ন আছে আপনাদের থাকবে আমাদেরও আছে দেখা যাক না পরবর্তী ডাকটা পর্যন্ত আমরা অপেক্ষা করি দর্শক কি বলবেন চালাকিটা তাহলে ভালোই করেছেন না বেশ দেখিয়ে দিয়েছেন আমি গেলাম বুক ফুলিয়ে কিন্তু রহস্য হচ্ছে এই হচ্ছে বিষয় যেটা বললাম আপনাদের যদি এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা